আজকে এক আলাদাই এক্সপিরিয়েন্স করলাম সত্যি। আমি দেখলাম আজকে বিক্রম রোনা, তো এই সিনেমাটা কীরকম হলো তো সেই নিয়ে এখন কথাবার্তা বলবো। এই সিনেমাটাকে যদি আমি অল্প ভাষায় বলতে হয় তাহলে বলবো একটা ভিজুয়াল ট্রিট, মানে আপনারা দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন। আর এখানে সিনেমাটোগ্রাফি আমি প্রথমেই বলছি তার কারণ এত সুন্দর আমি মনে হয় না এর আগে দেখেছি বলে। আর এরা যেরকমভাবে ক্রিয়েট করেছে ওই জায়গাটাকে, যেরকমভাবে দেখিয়েছে, কালার গ্রেডিং যেরকম হয়েছে, মানে অসাধারণ রিয়েলি, মানে আপনি একটা আলাদা জগতে হারিয়ে যাবেন। এখানে যদি গল্পটা আপনাদের এবার বলি, তো গল্পটা এরকম দেখানো হচ্ছে যে একটা জায়গা আছে যেখানে অনেকের মার্ডার হয়ে যাচ্ছে, এমন একটা জায়গা আছে সেখানে লোক যেতে ভয় পায় কারণ ওখানে কিছু না কিছু এমন হয়ে যেতে পারে, মানে খুব হন্টেড টাইপের একটা জায়গা যেখানে মানুষ গেলে আর ফেরে না, অনেকের মৃত্যু হয়ে গেছে এবং ওই জায়গায় যাওয়া মানেই অনেক সবাই মৃত্যু হয়ে যাচ্ছে। তো এবার ব্যাপারটা কী হচ্ছে, একটা পুলিশ অফিসারের মৃত্যু হচ্ছে একটা কুয়াতে, তারপরে একটা নতুন পুলিশ অফিসার আসছে যেটা প্লে করছেন আমাদের কিচ্চা সুদীপ, যেটা বিক্রান্ত রোনা। তো এবার সে এসে কীভাবে ইনভেস্টিগেশন করবে যে আসলে এই জিনিসটা কী চলছে ওই জায়গার মধ্যে, ওই গ্রামের মধ্যে কী ব্যাপার আছে, কী মিস্ট্রিয়াস জিনিস লুকিয়ে আছে, এটাই তিনি সলভ করবেন। এই যে পাজেলটা, এটা তিনি সলভ করবেন এবং কীভাবে করবেন এবং করার সময় তাকে কী কী সম্মুখীন হতে হবে, এই সব দেখার জন্য আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমাটা এক প্রকার বলতে পারেন এটা একটা রিভেঞ্জ অ্যাঙ্গেলের মধ্যে আছে। হ্যাঁ, একটা রিভেঞ্জ অ্যাঙ্গেল আছে, তো আমি এখন থেকে তো বলবো না তো কিছু, তবে একটা রিভেঞ্জ আছে। তবে কিন্তু রিভেঞ্জ আছে বলে কি রিভেঞ্জ ড্রামা হয়ে যাচ্ছে তা নয়, এটা ডিরেক্টর আমাদের সামনে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, মানে একটা গল্পকে নানারকমভাবে প্রেজেন্ট করা যায়, নানারকমভাবে দেখানো যায়। এই সিনেমার যে গল্পটা আমাদের প্রথমে এমনভাবে বলে না ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাওয়া, সেরকমই জিনিসটা হয়েছে, মানে এমনভাবে দেখিয়েছে আস্তে আস্তে গিয়ে এক প্যাচ পুরো ঘুরে চলে আসছে, মানে আপনি প্রত্যেকটা পদে পদে টুইস্টে ভরপুর আছে, আপনি মাঝে মাঝে টুইস্ট পাবেন এবং শেষে ক্লাইম্যাক্সে যে টুইস্টটা পাবেন সেটা আপনাকে যথেষ্ট অবাক করবে এবং আপনার ভালো লাগবে, এটা আমি বলতে পারি। আমার শুধুমাত্র আমার চোখ সরছিল না, আমি 3D দেখেছি, যে জায়গাটা দেখিয়েছে কালার গ্রেডিং ব্লু স্টোন আছে, কালারটাতে দারুণ দেখতে লাগছে। আর সবসময় বৃষ্টির ওয়েদার, একটা ওই আবহাওয়াটা বর্ষাকাল টাইপের যেরকম হয় না, ওই টাইপের যে ওয়েদারটা ওটা এমনিতেই খুব সুন্দর লাগে। আর এইসব থ্রিলার মিস্ট্রিয়াস সিনেমাতে এরকম ওয়েদারের ব্যাপার থাকে না তাহলে পুরো জমে ক্ষীর হয়ে যায়, তো এখানেও সেই জিনিসটা হয়েছে। তারপরে আমি বলবো এর পারফরমেন্স, এখানে কিচ্চা সুদীপ যা পারফরমেন্স দিয়েছে, তার অ্যাটিটিউড সোয়াগ আলাদা রকম, মানে এই নয় যে ওভার ওভার হয়ে যাচ্ছে, যতটা যেখানে দরকার একদম পারফেক্টভাবে করেছে। তারপরে সাপোর্টিং কাস্ট এখানে বেশ ভালো, প্রত্যেকজনকে মানে ভালোভাবে ডেভেলপ করা হয়েছে ক্যারেক্টারগুলোকে, যেরকম নয় যে দুম করে চলে আসছে এর সাথে আমি কানেক্ট হতে পারছি না, এরকম ব্যাপারটা নয়। অনেক সময় আপনার মনে হবে যে আচ্ছা এর কিছু ব্যাপার হতে পারে, ওর কিছু ব্যাপার হতে পারে, কিন্তু আপনি কোথাও না কোথাও আবার রং প্রুফ হবেন। তো সত্যি সাউথ ইন্ডাস্ট্রি, আমি কানাডা ইন্ডাস্ট্রির কথা বলবো, যেটা KGF এলো, তারপরে এলো Charlie 777, তো এরপর বিক্রান্ত রোনা, মানে আমি বলবো অনেকটা হাটকে সিনেমা একটা করেছে, আর নতুনত্ব করার চেষ্টা করেছে, মানে সত্যি একটা বলে না যে রূপকথার দেশ, ওই টাইপের কিছু আপনার মনে হবে। আর মেনলি বলতে হয় এই সিনেমার অ্যাকশন সিনসগুলো একদম মাখন পুরো, যেরকম দেখতে লাগছে আর যেরকম দেখিয়েছে আলাদাই, সিনেমাটোগ্রাফি অ্যাকশন সিনস পুরো জমে ক্ষীর, মানে দারুণ, আমি বলতে পারছি না। তবু আমি যদি এখানে কিছু মাইনাস দিক বলতে চাই, মানে নেগেটিভ দিক যদি আমার মনে হয়, তাহলে আমি বলবো এখানে এর গানগুলো হিন্দিতে সেরকম ডাবগুলো ভালো লাগে না, আর গানগুলো না থাকলেই বেটার হতো। একটা গান ওই যেখানে জ্যাকলিন ছিল ওই গানটা থাকলেই এনাফ ছিল, আর গানের দরকার থাকেনি। এখানে শুধুমাত্র ওই যে মার্ডার মিস্ট্রি ব্যাপারটা নয়, এখানে একটা মা ছেলের একটা ইমোশনাল বন্ডিং আপনি দেখতে পাবেন, মানে ইমোশনাল দিকটা কিন্তু এখানে খুব ভালো করে দেখানো হয়েছে, এবং ক্লাইম্যাক্সে আপনি যেরকম ইমোশনাল হয়ে পড়বেন আপনি সত্যি আপনার হয়তো চোখে জল চলে আসতেও পারে। তো এরকমই মানে পুরো সব কিছু আপনি পাবেন এখানে, ইমোশনাল দিকটা পাবেন, অ্যাকশন পাবেন, দারুণ সিনেমাটোগ্রাফি পাবেন, মানে আমি কি বলবো, সিনেমাটা আপনারা দেখুন একবার। আপনারা যদি মিস্ট্রিয়াস এই থ্রিলার সিনেমা দেখতে পছন্দ করেন, আপনার এই সিনেমা ডেফিনেটলি ভালো লাগবে। এবার অনেকে বলবেন যে বিশাল এক্সপেকটেশান নিয়েছিলাম, অতটা ভালো হলো না, কিন্তু আমি বলবো সেরকম নয়, ভালো হয়েছে, কিন্তু আপনারা এরকম নেগেটিভিটি করবেন না, কারণ এটা একটু অন্যরকম করার চেষ্টা করেছে, যেটা সত্যি খুব ভালো। তবে আমি বলতে চাই এখানে ডিরেক্টর তার আগের একটা সিনেমার থেকে কিছুটা জিনিস এখানে দিয়েছে। আমি বলতে চাই আগের আপনার রাঙ্গাতিরাঙ্গা বলে একটা সিনেমা ছিল, তার মুখে একটা পেন্টিং টাইপের করতো, তো ওই জিনিসটা এখানে যেন তার দেওয়া হয়েছে, মানে তারই ওইটাকে আবার নতুন করে এখানে ঢোকানো হয়েছে, আমার এরকম মনে হচ্ছিলো। মানে ওই টাইপেরই অনেক জিনিসটা না, ওখানে যে ক্যারেক্টার যেরকমভাবে তার জিনিসগুলো করতো না, এখানেও কিন্তু সেই রকম জিনিস আপনারা দেখতে পাবেন। অনেক সময় মনে হবে রাঙ্গাতিরাঙ্গার মতো ব্যাপারটা মনে হচ্ছে, এরকম আপনার মাঝে মধ্যে মনে হতে পারে, কিন্তু
তো সিনেমাটা আমি 3D এক্সপিরিয়েন্স করলাম, আমার দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। আর সালমান খানকে থ্যাঙ্কস যে এই সিনেমাটা আমাদের হিন্দিতে এরকমভাবে, মানে সিনেমা হলে তো প্রচুর হল পেয়েছে, তো এরকমভাবে আনার জন্য। এবং ওয়ার্ড অফ মাউথ ভালো হলে সিনেমাটা কিন্তু ভালো চলবে। আমি ভাবিনি যে সিনেমাটা লোক হবে, আমি যে শোটা দেখেছি মোটামুটি লোক ছিল, কেন প্যান ইন্ডিয়া সিনেমা, কিচ্ছা সুদীপের সিনেমা, তার সত্ত্বেও কিন্তু ভালো ছিল। এটা তোর আল্লু আর্জুন নয় বা এটা SS রাজামৌলি নয় যে একটা বিশাল কিছু লোক চলে আসবে, তো সেরকম ব্যাপার না। তবুও যেরকম লোক এসেছে আমি বলবো খারাপ নয়। তো এই সিনেমাটাকে সাপোর্ট করুন, সিনেমাটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। এবং একবার সিনেমা হলে গিয়ে দেখুন, আলাদা একটা ওয়ার্ল্ডের মধ্যে আপনি চলে যাবে। তো আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা দেখেননি তারা ফাটাফাটি গিয়ে সিনেমাটা দেখে নিন। তো এই ছিল আমার একটা রিভিউ, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেল নতুন হলে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এখনের মতো।